দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটিতে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তার জীবনী নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল 9:30টায় দিনাজপুর জেলা প্রশাসক চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়।